আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সারা বাংলাদেশে নিম্নচাপের ফলে খুব বেশি বৃষ্টি হচ্ছে সব জেলাতে তো আমাদের জেলায় অনেক বেশি বৃষ্টি আজ প্রায় পাঁচ দিন ধরে বৃষ্টি নেমেছে তো যাই হোক দেখেন আমি উঠানে দিয়ে যাচ্ছিলাম আমাদের যে মাটির একটা রান্নাঘর ছিল সেই মাটির রান্নাঘরটা গতকালকে রাতে ভেঙে চুড়ে একদম দেওয়াল ধসে গেছে তো সেটা দেখতে যাচ্ছিলাম দেখতে যে। মানে দেখতে বলতে কি দেখা তো অনেক আগেই হয়ে গেছে মানে একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করি মানে ভিডিও করা হয়নি অফ ক্যামেরায় এসে দেখিয়ে জিনিসপত্র সব রান্নাঘরের থেকে সরিয়ে ঘরে নিয়ে আসছি এই যে দেখেন সেই এখানে আমাদের গাড়ি ছিল ছাগল ছিল আল্লাহর রহমত আর আল্লাহ আপনার মানে আমাদেরকে পুরো বাঁচিয়ে দিয়েছে যদি দেওয়ালটা গাড়ির উপরে পড়তো তাহলে গাড়ির গ্লাসটা ভেঙে গেলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা লাগতো তার থেকে বেশিও মনে হয় আমি ঠিক জানি না তো ভাগ্য ভালো মানে দেয়ালে গাড়িটা মানে দেওয়ালটা পড়ে গেছে কিন্তু দেওয়াল একদম গাড়ির সামনেই পড়েছে কিন্তু সামনে একটা সাপোর্টের জিনিস আছে এই যে স্টিল তো স্টিলের উপরে পড়ে গেছে যার কারণে মানে গাড়ির গিলাস আর ভাঙিনি আর ছাগলটা দৌড় মারিল দড়ি ছিঁড়ে যার কারণে ছাগলের গায়েও পড়িনি দেখেন সেই মাটির রান্নাঘরটা এ এই রান্নাঘরে তো আমার একটা ভিডিও আছে বেশ ভালো ভিউজও হয়েছে সেই দুই বছর না তিন বছর আগের তো সেই রান্নাঘরের দেওয়ালটা দেখেন ভেঙে পড়ে গেছে আর এমন সময় দেওয়ালটা ভেঙে পড়েছে আল্লাহ রহমতে যে কোনো মানুষের গায়ে বা কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়নি অনেক সময় কিন্তু দেওয়াল ছাপা পড়ে মানুষ মারা যায় বা হাঁস মুরগি গরু ছাগল মারা যায় তো আসলে সব কিছুতেই যা কিছু আল্লাহ করেন ভালোর জন্যই করেন হয়তো বা এমন সময় দেওয়ালটা ভেঙে পড়েছে যে ওই সময় কোনো গরু ছাগল হাঁস মুরগি মানুষের চলাচল ছিল না সেই সময় দেওয়াল ভেঙে পড়েছে তো ওইটা ডেকে টেকে তারপরে যে আমি রান্নাঘরে আসলাম আর আমার এই ভিডিওটা কিন্তু একদিনে করা না টুকটাক আজ চার পাঁচ দিন ধরেই অল্প অল্প করে ভিডিও করা কারণ টানা বৃষ্টির জন্য আমাদের গ্রামে না শুধু মানে গ্রাম অঞ্চলে যেসব মানুষ আছে যারা সেই কোনো গ্রামে কিন্তু ইন্টারনেটও নেই সেরকম একটা কারেন্টও আসছে না মানে চার পাঁচ ঘন্টা পর পর কারেন্ট আসছে বিশ মিনিট পনেরো মিনিট থেকে আবার চলে যাচ্ছে তো এখানে দেখেন সেই জর্দা পোলাও রান্না করছিলাম কবে থেকে রান্না করব করব করি কিন্তু চিনি ছিল না ঘরে যার কারণে আর রান্না করতে পারিলাম না তবু শেষে চিনি জুটাইছি জুটিয়ে তারপরে রান্না করলাম তো দেখেন এটা হচ্ছে আরেক দিনকে সকালবেলার একটা ফুটেজ তো আমি রান্নাঘরে যাব আমরা যারা গ্রামে থাকি তাদের রান্নাঘর যাদের ঘরের বাইরে তাদের যে কী কষ্ট তো সেটা হাড়ে হাড়ে টের পাই শুধু আমার না প্রতিটা মানুষের গ্রামে যারা বাড়ি সবারই তো রান্নাঘর এরকম বাইরে তো বিশেষ করে আমার একটু মানে বেশি কষ্ট হয় কারণ যেহেতু আমার কোনো শাশুড়ি বা অভিভাবক নেই এই যে আমাদের সামনের বাড়ি ওই ওই বাড়িতেও কিন্তু আমার একটা যা থাকে ওর কোনো কষ্ট নেই কারণ ওর শাশুড়ি রান্না করে ননদ আছে একটা মানে ননদে বাচ্চা ধরে ও যদি কোনো কাজ করে শাশুড়ি রান্না করে কিন্তু প্রতিটা বাড়িতে এরকম কিন্তু শাশুড়ি থাকে অভিভাবক তো এই শাশুড়ি অভিভাবকটা যদি যার বাড়িতে আছে। তার কিন্তু অত বেশি কষ্ট হয় না যত মানে শাশুড়িরা কিন্তু যত খারাপই হোক নিজের ছেলে নিজের নাতি নিজের ছেলের বউকে এক সময় হয়তো বা মানে পাতিলের কাছে পাতিল থাকলে কিন্তু একটু ঠোকা লাগেই শব্দ হয়। তো বউ শাশুড়ির ঝগড়া ঝামেলায় এটা তো যুগ যুগ ধরে চলে আসছে তো প্রতিটা বাড়িতেই কিন্তু হয় সেটা শহর হোক বা গ্রামে হোক বউ শাশুড়ির একটু না একটু মনোমালিন্য একটু না একটু ঝগড়াঝাটি গণ্ডগোল হবেই কিন্তু পরে আবার ঠিকই মিল হয়ে যায় মানে আপন শাশুড়ি হলে তো কিন্তু সৎ যদি থাকে তারা কোনো দিনও ভালোবাসে না আর আপন শাশুড়ি থাকলে ঠিকই কারণ তার ছেলের বউ তার নাতিরা কষ্ট পাবে নাতিরা গায়ে ব্যথা পাবে বৃষ্টির ভিতরে বৃষ্টির পানি পড়লে মাথায় জ্বর আসবে ঠান্ডা লাগবে এরকম অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ছেলের বউর সাথে এক সময় একটু ঝগড়াঝাঁটি হয় পড়ে কিন্তু আবার ভালোবাসে মানে ওই যে নাতিদের টানে টানে তো যাই হোক মানে মনে হয় যে আপন শাশুড়ি থাকা কতটা যে উপকার সেটা ভালো হোক বা সে খারাপ হোক মানে প্রতিটা বাড়িতে আপন শাশুড়ি থাকা অনেক উপকার প্রতিটা বউদেরকে তো এই যে রান্নাঘরে যাবো আনাস আমার কোলে বসে আছে রাফির আব্বু আর রাফি মোবাইল দেখছে ওর যে আমি কার কাছে রেখে যাব। আবার এদিকে টাইম মতো রাফির আব্বু রান্না করেও দিতে হবে আমি যদি একা থাকতাম এক পেট থাকতো তাহলে যখন আনাস ঘুমাতো তখন রান্না করতাম কিন্তু রাফির আব্বু রয়েছে ওর তো ঠিক টাইম মতো রান্না করে দিতেই হবে তো আমি তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মনে ছিল হাও করে চিৎকার করে কান্না করি যে এরকম কি করব। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করব মানে রান্নাঘরটা যদি একটু বড় হতো বা রান্নাঘরটা যদি ভালো শুকনো জায়গায় হতো তাহলে ওখানে দেখা যাচ্ছে বসিয়ে রেখে ও খেলা করতো আমি রান্না করতাম আমার রান্নাঘরের অবস্থা যদি দেখেন আপনারা আমি আজ চারটে পাঁচটা দিন বৃষ্টি নেমেছে আমি মানে সেলোয়ার হাঁটুর উপরে উঠিয়ে তারপরে আমার রান্না করা লাগছে এত পানি আর কাদা রান্নাঘরের ভিতরে তো সেই তার ভিতর থেকে রান্না করে করে নিয়ে আসছি তো তারপরে যে অবশেষে চিন্তা ভাবনা করে করে মনের কষ্ট মনের দুঃখ সব মনেই চেপে রাখলাম কি আর করা আমরা যারা মেয়েরা আছি যাদের কপাল মন্দ তাদের সেই কপাল মন্দ নিয়ে তাদের অনেক কষ্ট দুঃখ অনেক অনেক কিছু মনের ভিতরে চাপা রেখে জীবন কাটাতে হয় তো আনাস আমার কোলে ওকে ভাবছি যে টুলের উপরে বসাবো কিন্তু টুলও ভিজা দেখেন ওই যে কাঁচামরিচ রাখা ওই টুলটাও ভিজা শুধু এই যে যেখানে চালি ড্রামটা রাখিছি না এই জায়গাটুক শুধু পানি পড়ছে না বাদ বাকি সব জায়গায় পানি পড়ছে তো মানে আনাসে যে আমি কোন জায়গায় বসিয়ে যে কাটাকুটো করব এই যে বস্তা সব জায়গায় পানি একদম চপ চপ করছে যেখানে পা দিচ্ছি সেখানেই শুধু পানি আর পানি ভিতরে বসে বসে কাটাকুটো করে রান্না শেষ করে ঘরে নিয়ে যাব। আর এদিকে দেখেন কলপাড়ে থালা বাসন আছে এখনও মাছতে পারিনি বৃষ্টি থামলে তারপরে মাজবো আগে বাথরুম দিয়ে কলপাড় দিয়ে টিন দিয়ে চাল দেওয়া ছিল সেই টিনগুলো খুলে রেখে দিয়েছি টিন আছে কিন্তু বাঁশ আর কাঠের অভাবে টিনে চাল দিতে পারছি না তো বাঁশ আর কাঠ কিনতে যাব রাফি দেখি যদি কালকে বৃষ্টি না হয় ইনশাল্লাহ রাফির মাদ্রাসায় দিয়ে তারপরে কাট কিনতে যাব কাট কিনে এনে তারপরে মানে রাফির আব্বুর অপেক্ষায় ছিলাম এতদিন যেহেতু মানে কষ্ট আমারই করা লাগছে এর তো কোনো কষ্ট নয় এত ঘরে থাকছে রান্না করে এনে ওকে খাওয়াচ্ছি আমি টাইম মতো তো আর ওর অপেক্ষায় থাকবো না ইনশাল্লাহ কালকে রাফির মাদ্রাসায় দিয়ে আমি কাট কিনতে যাব কাট কিনে এনে তারপরে টিনের চাল দিয়ে আগে যেভাবে ছিল ওইভাবে দিয়ে রাখব দেখেন এই যে সব জায়গা দিয়ে এইভাবে পানি পড়ছে এমন একটা কপাল হয়েছে আমার যে মানে জায়গাটা যদি নিজের হতো যেভাবেই হোক রান্নাঘরটা করে ফেলতাম একদম মানে পাকা করে বা মানে কোনো পানি টানি যাতে না পড়তো সেইভাবে কিন্তু জায়গাটা যেহেতু পরের জায়গা মানে এখানে যে আমি কিছু টাকা খরচ করে একটা সুন্দর একটা রান্নাঘর করব বা আমার কষ্ট কমানোর জন্য একটা রান্নাঘর করব আল্লাহ যেমন দেখেন আমার ঘর দিয়ে কত পানি পড়তো সেই ঘর দিয়ে এখন পানি পড়ছে না এই বৃষ্টির ভিতরে বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করতাম আর আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার এত বৃষ্টি হচ্ছে কিন্তু রান্নাঘরে এলে কষ্ট হচ্ছে রান্না করতে কিন্তু ঘরে গেলে শান্তি ঘরে কোনো পানি পড়ছে না তো রান্নাঘরটাও ঠিক এভাবে করতে পারতাম মানে যেভাবেই হোক করতে পারতাম কিন্তু শুধুমাত্র জায়গাটা নিজেদের না যার কারণে ইচ্ছা থাকলেও আমি রান্নাঘরটা করতে পারছি না পরে জায়গায় টাকা খরচ করার পরে যখন মানুষ হিংসা করে এসে জায়গাটা ঘিরে দেবে বা তাদের জায়গা ছেড়ে দিতে বলবে তখন কিছু করার থাকবে না তখন তো তখন কিন্তু আমার জায়গাটা ছেড়ে দিতে হবে তো আমাদের এখানে একটা কথা বলে যে পরের কাছে কেড়ে নিলে বসে আছি মানে পরের জায়গা কাজ করে বসে আসি যখন ছেড়ে দিতে বলবে তখন সহ্য করা যাবে না কারণ ইট বালু সিমেন্ট তারপরে মিস্ত্রিদের সব কিছু মিলিয়ে আসলে চিন্তাভাবনা মানে রান্নাঘরটা যে পাকা করে করবো মানে মজবুত করে যে করব সেটা মনে আসে যে এক মনে হয় যে করি আর এক মনে হয় যে না পরের জায়গায় করবো না করে নিয়ে তখন ভেঙে দিলে সহ্য করতে পারবো না তো এই জন্য আর কি দিনের পর দিন এইভাবেই কষ্ট করে দিনগুলো কাটাতে হবে আর এমন একটা মানুষের এই জায়গাটা যে তারা কখনও মনে হয় এই জমিটা বিক্রিও করবে না আমার মনে হয় কারণ তাদের এই জমিটার অনেক শরিক প্রায় তিরিশ জনের উপরে শরিক যার কারণে সহজে বিক্রিও করবে না যে কিনবো তারপরে রান্নাঘর করব তো যার কারণে দিনের পর দিন আমার এইভাবে বাচ্চাদেরকে নিয়ে কষ্টই করে যেতে হবে করার কিছু নেই তো যাই হোক আমার তো এরই মধ্যে সেই রান্না বাড়া করলাম ছোটো মাছ চরচরি করেছি আর শিং মাছ ঝোল করেছি তো কি আর করব ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ রোদ বের হোক তারপরে আবার সে আগের মতন ভিড়ো দিব আর আসলে কিছুদিন বেশ কিছুদিন অনেকগুলো সমস্যার ভিতর দিয়ে দিন গেছে যার কারণে ওইভাবে ভিডিও করার শক্তি পাচ্ছিলাম না বা ভিডিও করিনি তো যাই হোক যা ভিডিও করছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ইন্টারনেট আগামী কালকে সতেরো তারিখ কালকে শেষ হয়ে যাবে তো কালকে আবার ইন্টারনেট যদি ঠিক টাইম মতো ভরতে পারি তাহলে কালকে ভিডিও দিব আর যদি না ভরতে পারি তাহলে হয়তো বা দু একদিন পরে ভিডিও দিব তো দয়া করে কেউ চিন্তা করবেন না বা আমার জন্য অপেক্ষা করবেন না ইনশাল্লাহ যেদিনই আর কি ইন্টারনেট ভরবো সেই দিন ভিডিও দিব আর যদি কালকেই টাকা ভরতে পারি তাহলে কালকেই ভিডিও দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর আমার মনের অনেক কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি মনটা হালকা করার জন্য দয়া করে কেউ কিছু মনে করবেন না